আরে কই যাবা তোমরা? মসজিদে। তুমি? মন্দিরে। তাই চলো এই তুমি দিয়ে লই যাই। আহো আহো রে। ধন্যবাদ। আছো কেমন? দিনকাল কেমন চলতেছে? চলতেছে আর কি। দিনে সূর্য ওঠে, সন্ধ্যায় নেমে যায়, দুই পা যেমনি চলে এমনি চলতেছে আর কি। দুই পা তোমারে চালায় না, তুমি দুই পারে চালাইতেছ? হ্যাঁ, কেডা যে কখন কারে চালাইতেছে বুঝবা পারতাছি। চলতেছে আর কি, মিল্লা জিল্লা। সবই যদি বুঝতাম তাহলে তো আমি নবাব বহু কিছু চালাইতাম। তা বাইতে ব্যবাগতে ভালো আছো তো? আছে আছে ভালা, বাইতে আছে কাটা। আমার কথা তো কইলে আমি বউ বি ভালো আছে, তো বাজানে শরীরটা খারাপ, শরীর একটু নরম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আর এই বয়সে তো শরীর একটু নরম হইবই, বয়স হয়েছে না মিয়া? আরে শরীর এখন থাকবো তুঙ্গ শক্ত। তোমার বাজানের শরীর যখন তোমার মতন শক্ত ছিল তখন তো আমরা ব্যাপারটা বুঝাইলাম তোমার মায়ের মারা যাওয়ানোর পরে, যে আরেকটা শাদী করানোর লেগে তোমার বাপ তঙ্গ কথাই কানে নিল। হ আমার নানা বাড়িতেও তো ব্যাপারটা মিলা ধরছিল যে শাদী করানোর কথা, কিন্তু না এগুলোর ভিত্তিই নাই। আচ্ছা সর্দার, কোন তাছি কলকাতায় বলো রায়ট মায়ট লাগতেছে নাকি? এটা হাসে না গুজব? আরে মিয়া, রায়টের কথা কোনো সময় গুজব হয়নি। রায়ট রায়টই বুঝছো? যদি কোনো সময় শোনো যে রায়ট হইব না, তাহলে বুঝবা যে কেউ গুজব রটাবার লাগছে, বুঝছো? হ আমি এটাই ভাবতেছি। তো আমগো এখানে কি রায়টের বাতাস বুঝতে লাগতেছে নাকি? বুঝতেছি না তো। আরে কলকাতায় রায়ট হইতেছে তো এখানে বাতাস হইব না? রায়টের বাতাস তো তুফানে গতি তো ছোট, বুঝো না? আচ্ছা যা কইতেছি মন দিয়ে বলিস, কিন্তু বুঝছস, সর্দারের বাড়ি থেকে আইলাম, ঘটনা কিন্তু ভালো না। কলকাতায় কিন্তু মনে করে দাঙ্গা লেগে গেছে। হ্যাঁ, যখন তো নাম গহিনে কিন্তু দাঙ্গার বাতাস লাগিয়ে যেতে কথা বুঝছস? আর দাঙ্গার বাতাস তো বুঝছি, একবার যদি লেগে যায় তাহলে কিন্তু সব পুইরা ছাড়খার হই, কথা বুঝছস? এখন কথা হইল যে মাথা গরম করেন যাবো না, একদম মাথা গরম করা যাবো না এখন, কথা বুঝছস? নিজেকে উপায় গোলাবান যা আছে না, সব তোরে ঠিকঠাক মতো বুঝিয়ে রাখবি, কোনোভাবে যেন মাথা গরম না করে। আর জিনিসপত্র চাকু ছেন যা কিছু আছে বুঝছস, সব ঠিকঠাক মতো দাঁড় দিয়ে রাখবি, কথা বুঝছস? মাথা গরম করবি না কিন্তু, কী কইছি বুঝছস? হ্যাঁ, খুব খেয়াল করে কিন্তু, একদম। আমি তো স্থান দিয়ে রাখুন ওস্তাদ, ওর কী হইব? এই ওটা কোন কোমাটা চেঞ্জ করে রাখ, এমনি থাকিস না, কোন কোন। হ্যাঁ এই তো ঠিক আছে, এখন ঠিক আছে, বুঝছস না? পরে তো মাঠে ঘুরে যাবি বেটা। এই মুকলেশ স্যার, আবে দোয়া খাওয়া বন্ধ কর বেটা, পরে যখন অন্য আনো দোয়া লেগে যাবো তুই আর পাবি না। ঠিক আছে চল আমার লাগে। এই যে তোর বিক্রমপাল আছে না? বিক্রমপালের পোলাটার বলে খুব শরীর খারাপ, এত গরিব মানুষ টাকা পয়সা নাই, চিকিৎসা করাতে পারতাছে না, বুঝছস না? কখন কি হয়ে যায়,
এই বিক্রম পাল লাগিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আবি পালের বাচ্চা টাকা দিবেন আপনি কে কিছে এতক্ষণ কইলেন কো বাগুবির কথা আর পাল লাগিয়ে টাকা দিয়াম ওর বেটা এটা তো কইছি অন্য কথা এটা তো বাচ্চা বলা পান মাসুম বাচ্চা এর লগে রাইডার কি সম্পর্ক যেটা কইছে এটা করি बहुत किछु करछो आमार कोनो टाका मोय नाई अन तो एकटा रास्ता खुला आछे तुमि जोदि एकटु नोबले बुझाय को तारे आमि कि बुझाय को बुझो नाई आमि कि कइताछि आर एकटा शादी करते कइबा आपनि कोन ना खेला আমি তো কইছি বৌমা মগর আমার কথা তো সে কান এলো না আমার মনে করছে তুমি কইলে হনব তুমি তো ভালো করে বুঝায় কো আপনার কেন মনে হইতেছে হে আমার কথা হনব দেখো বৌমা আমি তো বুঝি বাপের কথা হে ফেলতে পারে মগর বিবির কথা ফেলবো না আমি বিয়া করি না এটা আলাদা কথা মগর হের বিয়া করানো তো এখন জরুরি তুমি তো ভালো করে বুঝায় কো সবচেয়ে বড় কথা যেটা বুঝছো বংশটা তো আগাই তুইব বংশ তো শেষ হয়ে যাবো বাড়তে বুঝে যাব হেরা একটা বিয়া করতে ক আমার মনে কাজটা পূরণ হইব বংশ বি বাড়ব তুমি ভালো করে বুঝাই পাও আমার মনে হয় হে হম আর কত দিনের শখ এ বাড়িতে ছোট ছোট পোলা পান বেড়া যাব কচি কচি হাত পা গুলো আমার সামনে খেলা যাব আমি চাই চাই দেখব কাল রাতে বিয়ে আমি স্বপ্ন দেখছি এ বাড়িতে কত পোলা পান ব্যাপারটা খেলতে আছে আমার সামনে কেউ কয়েছে উকা বানাই দিতে আছে কত করে কোনো মানুষ আছে নিজের লগে নিজে কই
কথা তো কইরই লাগবো তাইতা ফুল বানানোর কথা কোন হ্যাঁ ফুল বানাই ছিল ওখানে গেছে গা वंशर तो अल्लाहर इच्छा बजान আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ দেয় দিতে পারে না দিলে আমু কি করার আছে বাজান কোন এইটা কইও না বাজান আল্লাহ কইছে যে কোশিশ করে আমি তার মদদ করি তুমি কোশিশ চালায় যাও বাজান সব রকম কোশিশই তো করলাম বাজান আর কি করতে পারো আর কেমনে বুঝাবো তোমার বাজান চিন্তা করো जी भाइया आपने खाई छेन भाइया तुम्हारे सड़ाम को खाई छी देख छ जा आप तुम दुए ला एक लोग को चल ठीक है भाइया आप लोग खेबेन तो भाई बानो बानो की करस বাবজানের কথা রাগ করছিস নি আরে বাবজান হারাটা দিন বাইরের মধ্যে একলা একলা থাকে এটা কথা কওয়ার লোক নেই বুঝছস না আম্মা জান চলে যাওয়ার পরে তো বাবজান আর শাদি করল না একলা একলা জীবনটা পার করে দিল সব বাপ মা যায় তার পোলাপানের ঘরে নাতি হোক তার নানা দাদা হোক বুঝছস না বাবজান তো মুরুব্বি মানুষ বাবজানের কথাই রাগ করতে আছে নাকি আচ্ছা আমি তো তোরে কিছু কই নাই কইছি ক আমি তো কোনোদিন কিছু কই নাই তোরে তো বাবজানের কথাই রাগ করে হ্যাঁ তুমি এটা সাদি করো তুমি সাদি না করলে আমার দোষ হতো কি কি কস না আমি কি কইছি নাকি যে তোর দোষ কইছি কোন সময় ক আমি বুঝি আমার যে পোলা বানা না এটা আমার দোষ আমি বুঝি हाँ बुझस बेसि बुझे बुझस बेसि बुझिस कई कलकता बुझिस बुझिस ना हमारे कहते हो ना बुझीना तुम्हार सात आल्ला आ एक पोला तुम चारदी के गुड़गुड़ कर आब्बा आब्बा करब तुम इच्छा करे ना बुझी आल्ला तो है लगे तुम एक शादी करो যে কোছ না হে কি রে অনি তুর আছ বিয়া করো শাদি করো শাদি করো শাদি করো ওই শাদি করলেই যে পোলা বানাইবো টিকিট আছে নাকি আছে টিকিট আছে আল্লাহ আমার টিকিট দেনে তো কি হচ্ছে কোন কাউরে দিব আচ্ছা ওই আমার একটা কথা কত একদম হাঁচা করে কবি কিন্তু একদম হাঁচা কথা কবি আমি একটা শাদি করলে কি তুই খুশি হস হ্যাঁ পাগলি কই কি আয় এদিকে এদিকে আচ্ছা বাবজান তো মুরব্বী মানুষ মুরব্বী মানুষ তো মেলা কথা কইতে পারে এ কথায় কিছু মনে করতে আছে নাকি কদি আরে মন খারাপ করিস না কান্দিস না সত্য কইতাছি তুমি একটা শাদি করো কি হইছে বৌমা আজকে আমার খানা দিব না নাকি আইতাছি
তোর একটা কথা কমু ক খাটে নিচে দেখলাম যে তুই পোলাপনের জামা কাপড় খেলনা পাতি হাড়ি পাতি সব রাখছস কেন রাখছস দেখ যা নাই তা নাই যা নাই হেঁটে লেগে যা আছে হেঁটে তুই নষ্ট করবার চাস হ্যাঁ আমি তোর দুঃখটা বুঝি কিন্তু এ তুই আমারে দেখ আমার তুই কোনদিন দেখছিস দুঃখ কারণ নেই আমি তো তোর হলে ভালোই আছি আমার কোনো কিছু দরকার নেই তুই থাকলেই চল দেখছিস বন্ধুরা করতে খাটের নিচে যা আছে ওগুলি সব সারাই ভালো দিবি নাহলে আমি কিন্তু সব ভাঙিয়া ভালো করে দিলাম সব ভাঙিয়া ভালো দিবি বুঝছস কি কইছি রাইট কি শুরু হয়ে গেল কি কম মিয়া তুমি ওই মিয়া তুমি কি বয়ে বয়ে ঘুমা রাইট শুরু হলো না তুমি দেখো না হলো মিয়া একটা কথা বলে দিই রাইট রাইট করে আমি কিন্তু বাইরে লড় দেওয়া রাস্তায় যাবে না তাহলে তো বুঝো কাম খালাস কিন্তু একটা কথা বলে দিই আচ্ছা তুমি জানো ওই ইংরেজি হালার বুদরা যে সুন্দর চামড়া ওরা কী লাগাইছে দুদিন পর পর একটা গেঞ্জাম লাগাতে তারপর লিঙ্ক করে কিলা ঘটনাটা কি বুঝো ওরা বহুত খারাপ মানুষ বুঝছো মাঝে মাঝে বিরাট বড় একটা কাজ লাগাই দেবো তাকে এখন কিন্তু ভালো না কোন দিন যে কী হয়ে যাবো ঠিক নাই হলো মন মেজাজ খারাপ হলে আমরাও বেড়ে দেবো আর তোমার একটা কথা করি তুমি সহস্র মানুষ বাইর ভয়ে থাকবা যা কিছু করতে হয় নবের লগে মিলে আমরা করুম তবে একটা কথা করে দিই যাই করো না করো আমার হুকুম ছাড়া তুমি রাস্তে না আর নবরে চিনো নবরে চিনো নবের লগে আমার লোক ভালো খাতির আছে ওর লগে আমার জ্যাক আছে দুই জ্যাক দিয়ে ফিট করে দেবো না ওই সুন্দর চামড়া হালানা লোর পেরে খুল পেবো না এই ডাকা ছেড়া দেখবা কোনো অন্ধ পালে যে কোনো খবর পেবো না কি রে বানু কি হচ্ছে ঘুমের থেকে উঠে খারাপ হয়েছিস কি হচ্ছে অস্থির অস্থির লাগতেছে মনে হয় বাচ্চাটা কান্তাছে আমার কেমন যেন লাগতেছে কেমন যেন লাগতেছে মনে বাচ্চার কান্দন আমি সহ্য করবার পারি না আমার ডর করে আরে আরে পাগলি বাচ্চার কান্দনে ডর গিয়েছে ডরের কিছু নাই বাচ্চার কান্দন যেমন আনন্দের বাচ্চার হাসিও তেমন আনন্দের বুঝছস বাচ্চা যখন কান্দে না তখন কয় কি যে আমার আদর করো বুঝছস না বাচ্চার কান্দনে ডরের কিচ্ছু নাই লজায় ঘুমাবি আরে বাত্তি জ্বালায় ঘুমাবো চল আব্বাজান গোসল করতে যান কুয়াতে গোসলের পানি তুলছি তো যাইতেছি বৌমা শোনো বৌমা সেদিন কা তোমার একখান কথা কইছিলাম এইটা কনের পর থেকে মনের মধ্যে একটা পেরেছানির মধ্যে আছি বুঝো তো
বয়স হয়েছে, শরীরটা ভালো না, কোনদিন পট করে যাবুগা। মনের মধ্যে অনেক খায়সা ছিল, বহুত কিছু খব দেখছিলাম। আমার নসিবের কথা কি আর কম তোমার, এই জন্যই তোমার কইছিলাম। তোমার পেরেশানিটা ভি আমি বুঝলাম। এটা মায়া মানু কেন তোমার স্বামীর পরিবার একখান শাদি করতে, কোনো মায়া মানু এসা হয়ে যে বাঘ বাটর করবার চাই না, এটা আমি বুঝি। তুমি কিছু মনে করো না মা, আমার নিজের পেরেশানির থেকে এসব কথা কইছিলাম। কথাটা কি কইছিলা? বেলা করা যেতেছে আব্বাজান, গোসলে যান। এখন গোসল না করলে আপনার পুরো আয়া চিল্লা চিল্লা আমার লগে করবো। ভালো আমগো বাড়ি আহ না খেলা ভালো লাগে না আপনাদের বাসা আসতে। আমি তোমারে কত কিছু খিলাই না? না আমার ভালো লাগে না খেলা। আপনাদের বাসায় কোনো বাচ্চা নাই এই জন্য আমার আসতে ভালো লাগে না। আমার লোক বাতচিত করবা না? আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। সালাম করো। নার্গিস, তোমার আব্বাই কি করে? আব্বা আমার নাই তো কি হয়েছে? আজকাল থেকে আমি তোমার আব্বা, আমি তোমার আব্বা। হ্যাঁ তোমার যত রকমের আর্জি আছে তুমি আমার, আমি এটা পূরণ করব। একটা কথা মনে রেখো, আজকাল থেকে আমার দুই খান মাইয়া, এই যে এইটা এইটা হলো আমার বড় ভাইয়া, আর তুমি হলে আমার ছোট ভাইয়া, বুঝছো? কই থাকো তোমরা? খুবই ভালো। আচ্ছা মানার গেস, তুমি ছোট পোলা পান পছন্দ করো? ছোট ছোট পোলা পান আমি ভিকু পছন্দ করি। ছোট ছোট পোলা পান, হাত পা গুলো ছোট ছোট, চোখ গুলো ছোট ছোট, নাক ছোট, সারাদিন খালি হাসে আর কাঁদে, কাঁদলে ভালো লাগে, হাসলে ভালো লাগে,
মাগার হাসলে বেশি ভালো লাগে। আমার মনে কি চাই জানো, সারাদিনে ছোট ছোট পোলা পোলা আমার আঙুল ধরে ধরে টান ঘর, আমার বেবু দাদা ও দাদা, আমার দিলের মধ্যে শান্তি হবে। বড় বড় খায়স গো, তোমার আমি দোয়া করি, তোমার লাগে আমার মনের খায়স পূর্ণ হবে। তুই জানাস তো ঘুমাবি। যেদিন যেটা মর্জি হয় আপনি ওদিন ওইটাই বানান। ও মা, সে আমার স্বামী না, তার মর্জি দাম দিতে পারবো না। তো একটা কথা, আমার হাতে খানা না খায় জিঙ্গির দেখিতে এই বাড়িতে বাইরে নেই। আচ্ছা, আমি অবশ্য ভাবছিলাম তোমারে দিয়ে পাঠামো, নিয়ে যাও। আপনার নাস্তা আজকে পয়লা দিনে তুই নাস্তা লয়ে এসেছিস, কি ব্যাপার? বানু গো, বহু ভিতরে সবসময় তো উনি নাস্তা নেই, এখন থেকে সবসময় নাস্তা আমি নিয়ে আসবো। না, সবসময় তুই আনিস না, মাঝে মাঝে ওর আনবার দিস। কেন, সবসময় আমি আনলে কোনো অসুবিধা আছে? না, তুই সবসময় আনলে আবার বানু দিলে কষ্ট পাইবো, আর ও কষ্ট পাইলে আমিও কষ্ট পাব। যাক, দুজনে মিলে গিলে আনিস আর কি। যা, ভিতরে রাখ, আমি আইতেছি। আব্বা,
একটা কথা জিজ্ঞেস করি? জি গো। আপনি দেখা মনে হয় আপনি সবসময় পেরেশানের মতো থাকেন। আরে মা, পেরেশানি বহুত বড় পেরেশানি। এই যে আমার ও বাড়িত একটা ফ্যামিলির কোনো পোলা মায়া নাই, আমার কোনো নাতি নাতনি নাই। কার লগে কথা কমো, কার লগে খেলা করো, কার লগে হইচই করো, এটা মনে হয় সবসময় একটা পেরেশানি থাকে, বহুত বড় পেরেশানি। আর কোন পেরেশানি কি জানো? যে রাইট, এই যে দুদিন পর পর রাইট হইতে আসে, এটা বহুত বড় পেরেশানি। রাইট কি আপা? রাইট বুঝো না, এই যে দুদিন পর পর হিন্দু মুসলমান মারামারি করতেছে নিজের মধ্যে, এটা হলো গিয়ে রাইট। কারা করেছে জানো? ব্রিটিশ, ব্রিটিশরা দুদিন পর পর উস্কে দিচ্ছে, উস্কে দিয়া এগুলোর মধ্যে মারামারি লাগাইতেছে। এই যে মারামারি করেছে, এইটাই হলো গিয়ে রাইট। কি লাগে করতেছে? নিজেকে ফায়দার লাগে, এটা হলো বেনিয়া জাত। নিজেকে ফায়দা হচ্ছে না, এগুলোর মধ্যে খোঁচাখুচি করে মারপিট লাগাই দিতেছে। এরা যে নিজেদের ক্ষতি হতেছে এটা বুঝে না, দেশের ক্ষতি হচ্ছে এটা বুঝে না, এরা খালি ফাল করতেছে আর নিজেরা মারামারি করতেছে, বহুত খারাপ। তাহলে তো ব্রিটিশরা অনেক খারাপ। বললাম না, বহুত খারাপ, বহুত খারাপ, নিজেকে ফায়দা লেগে সব করতেছে। বিয়ের পর প্রথম সাক্ষাৎ কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আচ্ছা, তোর জামাই বলে আরেকটা বউ আছে? হ্যাঁ আছে। তাতে কি হয়েছে? উনি অনেক ভালো। একদিনই বুঝে গেলি? কিছু মানুষ আছে একদিনেই বুঝা যায়, আর কিছু মানুষ আছে 10 বছরেও বুঝা যায় না। এমনি মানুষটা ভালো আছে, আরো দিন গেলে হয়তো আরো বুঝতে পারবো ভালোভাবে। আব্বাজান, খাওন দিছি, খেয়ে লও। বাইরে চেয়ে দেখো কি সুন্দর চাঁদের আলো, চাঁদের আলো চারদিক ভাসা যেতেছে। আল্লাহর কি কুদরত, বাতি একখান দিচ্ছে, 15 দিন পর পর জ্বলা উঠে আর 15 দিন পর বুঝা দেয়। এটা বুঝার পরে না এটার মধ্যে কি আছে? বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বাইরেও বেরোতে পারি না। জোয়ান খেলা চান্দার আলো কত ঘুরে বেড়াইছি, ইয়ার দোস্ত লাগে ইয়ারকি মারছি, ঘুরে বেড়াইছি, গান গাইছি। তোমার আম্মার কথা মনে পড়ে যায় বুঝছ? চান্দার আলো ছাদে বয়ে বয়ে কত গান বাজনা করছি। নাও বাজিল এর দূরে পোলা, এর লয়ে বয়ে বয়ে আমরা কত রাত পর্যন্ত জায়গা রয়েছি। না আব্বাজান, অনু ফিরে নেকা। পোলাটার লয়ে বহুত পেরেশানির মধ্যে আছি আমি, কই কইছে ঘুরে। দেশের অবস্থা ভালো না, রায়ট লাগছে, হিন্দু মুসলমান নিজেকের মধ্যে মারামারি করতেছে। শুনতেছ না ওই যে আল্লাহ আকবর বলে চিৎকার মারতেছে, কি যে হইতেছে আল্লাহ মালুম। আব্বা, অনেক রাত হয়েছে, আপনি খাই আলো ছাড়া আমি কোনোদিন খাইছি, তুমি দেখছো। হ্যাঁ পড়বো, আমি তো আছি, আপনি শরীর খারাপ করবো না বৌমা? না এলেন খাবো না, এই যদি সকালবেলা আয় সকালে খাবো, তখন খাবো না। আয় পড়ছি মনে হয়।
আমি আয়া তো বাবা কিছু কইতাছি কইলাম তো কইলে ব্যাপারটা কথা কও কেলা আরে বাইরে গঞ্জাম জুতাছে রায় উঠলে গেছে কোপা কই চলেছে এই যে মায়া মনস কথা বলে বুঝিনা মেলাছে কেন কথা এটা লয়ে কই যাইতাছ তুমি যাও না তুমি কই যাইবা উফ রে তুমি কিছু করবা পারবা তো মানুষের লাগে তুমি কি করবা বল ছাড় তুই ছাড় এটা ছাড় হাত ছাড় ছাড় তুই ছাড় আমি 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 ধরি নাই সামনে তো সর তুমি যাও না আরে যাও না তুই আপা আপা হিন্দু না মুসলমান
দিতে সান দিতাছ হ্যাঁ না সান দি মুকে পাথর কাটতাছি মালা পোলা পান্ডির কি এই সবই শিখাতা আমারও বেচাল বরস ওই আমার কি পোলাপান আছে নাকি পোলাপান থাকলে নাইলে বুঝতাম যে পোলাপানের হাতে ফুল দিমু না ছুরি দিমু পোলাপান নাই ভাবনাও নাই নাই পেঁচালের কতদিন শুনাইবা ঠিকছে পেঁচালকে আমি পারছি নাকি ওই পোলাপানের পেঁচালকে আমি পারি তুই তো পারতাছিস পোলাপানের পেঁচাল ধারা দিন ভর পেঁচাল বরস হ্যাঁ যা 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 হন যা যা মাথা গরম আছে খবর আছে যা যা খবর আমার না খবর তোমার আছে কিছে এই কিছে কি খবর আছে আমি নবাবের কি খবর আছে ক ক কি খবর আছে আছে কি তুমি বাপ হইবা কি কস তুমি বাপ হইবা ফুলমতির পোলা হইব ফুলমতির পোলা হইব আমি বাবু মু আমি তাহলে তো তুইও তো মা হবি হ্যাঁ ওই টিকিট কে আয়া পড়ছে নাকি রে আয়া পড়ছে হ্যাঁ লজে 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 ঠিক তোর মুখে শুনবার চাই ক সবচেয়ে সব কিছু হইতেছে আর কেটা কি হইতেছে আর কে কি হইব আর কেউ কেউ কিছু হইতেছে না আহা বাইতে তো আরো মানুষ আছে কোনা আর কে কি হইতেছে কো আহা কস না আপনি আব্বা হইতেছেন আমি আমি আব্বা হইতেছি আমি আব্বা হইতেছি আর কে কি হইতেছে কো আর আর কে কি হইতেছে আমি যখন আছি কোন অসুবিধা নাই নবাব যখন আছে তখন অসুবিধা নাই ঠিক আছে ভাই আমরা তো বাড়িতে যেতে পারতাছি না বুঝতেছি না কি করবো আপনি যদি আমার একটু আশ্রয় দিতেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখতেছি ওই তুই কাম করতো ওই পায়েস রুল আছে না পায়েস রুলে যাবি ম্যানেজার দেখে আমার কথা কবি গিয়ে ওনাকে থাকানোর ব্যবস্থা করবি বুঝছস আর কবি ম্যানেজার এই যে ওনার আমার লোক আমার লোক ঠিক আছে আচ্ছা এই দাঙ্গা ফাসাদের মধ্যে যেন ওনার না পড়ে ম্যানেজার যেন খেয়াল রাখে ব্যাপারটা ঠিক আছে তো ঠিক আছে আপনার কোনো অসুবিধা নেই আমি আছি কোনো অসুবিধা নাই যা কোনো কিছু হবো আমি দেখবো ঠিক আছে আমি তাহলে যাই এখন ঠিক আছে ভালো থেকে আল্লাহ আকবার তিনজন একটা তো দুইজন আরেকজন গেল কই হয় তোকে আজকে বাথরুমে
এমনি যদি শেষ নাই তো আমাদের আগে কিছু টাট্টি খানা ভাই এই চিন্তা থাকার ব্যবস্থা করো কি গেল পয়সা করো কত আমাকে নব বাইরে কি কমো যে নব বাইরে লোকের থাকার জায়গা নাই কে তোমারে কইলাম ভুলে তোমার কোন জায়গা নাই ভুলে ভুলে গেছে এইসব বলছেন তো তার কাছে ভবিষ্যতে না হয় তার কাছে ভুলের একবারই ক্ষমা আছে নাইলে রুম নাম্বার কত ছয় আর যাও তোমরা খারাপ হয়েছো গেলা আরেকজন কর গাঠি বস করলে ছয় নাম্বার রুমে দাও জি যাও আর ওই বিল যে আছে সব কিন্তু নব্বই দিব কখনো কি মনে আছে নাকি ঠিক আছে তুই কাম কর তুই হোটেলে থাকিস আমি খবর লইতেছি আমি তোর কই দেখেছি বোমা হয়েছ এমন চটকান দিব যে কেন লোত হৃদয় গরম হয়ে যাইব চিরস্তি আমারে কথা জিগেলে জবন বন্ধ হয়ে যায় এই দাঙ্গার মধ্যে তোমাকে শিক্ষিত নাকি কাম বিলেত যাইবা নাকি কব্বরি গেলে লেখাপড়া করবা লেখাপড়া কি করতে চাস তাহলে কি কেন আরে ওর মুখে জীবন তুই তুই কেন লড়িকে তোর জিগাইছি তুই তো পোলা সেনা আছিস এখন থেকে আমরা যা করতেছি তাই করবি শোন
দাঙ্গার মধ্যে শুধু দাঙ্গা কতটা ইয়ার থাকে যেন কথা কস না কে আমি যে কথা কই তোর মাথাতে ঢুকে না ওই বেটা ঢুকে না যখন বন হয়েছে কে বেটা মাথাতে তো লাগবি নাকি ওই বেটা আমি যে কইলাম যে পোলাপানগুলি নিয়ে হোটেলে রাখবো এই সমস্ত দাঙ্গা ফাঁসাতে বোঝাবো যাওয়ানোর কাম নাই হ্যাঁ তো তোর সমস্যাটা কি হ্যাঁ কি লো কথা কস না কে ওই বেটা কথা কস না কে হ্যাঁ মাথা রাস্তা কে বেটা কি ছে ওই বেটা সর্দারে কি কইব ওই হন তোর আমি যেমনে কইছি এমনে করবি কত রূপে বার্তা দিবি না কিন্তু কই দিলাম খবরদার বুঝছস পোলাপানগুলি নিয়ে হোটেলে যা কথা তো কইতে চাই না ওস্তাদ সর্দার কইতে আবে সর্দারে কি কইতে হইব না কইতে বেটা আমি বুঝুমো বেটা তুই বারবার সদ সদ করছ কেন এখন আমি যা কইছি পরিষ্কার করে কইছি বুঝছস তুই সর্দার মদার কি করতে হইব না করতে হইব আমি বুঝুমো পোলাপানগুলি নিয়ে হোটেলে রাখতে হইব যা গে মরে গে খারা কি করতে হবে আমি বুঝবো যা সর্দার পোলা পানগুলো নিয়ে গিয়ে একটু কেঁচালে ভরবো নাকি বুঝতেছি না কিয়ের কেঁচাল আছে না কত রকম কেঁচালি তো আছে অহন তো চারিদিকে খালি কেঁচালি চলতেছে না আল্লাহ ভরসা কি কন হ্যাঁ খাম আগায় তো চিন্তা ভাবনা করে লাভ নেই তো আর আমি তো তোদের কয়ে দিচ্ছি হ্যাঁ আজকে রাইতের থেকে তোমার পোলাগুলিরে পাহাড়ে বসাই দিব সর্দার এটা কি কন ওরা তো শিক্ষিত পোলাবান দেশের সম্পদ এমনি তো কেঁচালে পড়ে চারিদিকে সম্পদ সব বিলীন হয়ে যেতেছে এখন নিজেরা যদি হাতে ধরে পোলাগুলি ওই কেঁচালের মধ্যে হান্দাই দিই এটা কি ঠিক হবো তাহলে তুমি কী করবার চাও তামাম মহলার লোকজন এই দাঙ্গার মধ্যে লোরপাট্টা ছাড়া করে ভয় ভয় খিলেবে এটা না সরদার আমি মনে করতেছি যে আপনি যদি অনুমতি দেন অবাজকার রাইতের বেলা না হয় শহরটা পার করে দিলাম তুমি ওগুলো পার করবার চাইতেছ হ্যাঁ ঠিক আছে দেখো আল্লাহর নাম নিয়ে যেটা ভালো মন চায় করো ঠিক আছে সর্দার আচ্ছা দুপুরে খানাটা যেমন জব্বর আসিল খাওয়ানোর পরে এই যে চুলে বিলি কাটতাছস এটাও খুব জব্বর লাগতেছে আগে মনে করে দেই নেক্কা তখন জব্বর লাগে নেক্কা এটা কথা আছে কবার দাস না হেরা কি ধরে ফেলাস আগে ভাল লাগছে তাই আজকে একটু বেশি ভাল লাগতেছে আর কি তোমার বেশি ভালো লাগনের কারণটা কিন্তু আমি জানি কি পোলার মহব্বত আরে পোলাই হলো না হন তুই পোলার মহব্বত পেলি কই হয় নাই তো কি হয়েছে পোলা আর খুশি তুমি তো ভাল পারতাছো আচ্ছা নার্গিসের পোলা হলে আমি ওর মা হব না মা হবি না আবার কি তুই তো মাই হবি হুবু হবি নি তাহলে কইলাম ওরে আমার কাছে হুয়ামো তারপর গোসল করামো সব সব কিছু করামো করবি করবি সব কিছু করবি যা আছে ব্যবহার করবি তোরাই তো করবি তো ওই তো পোলাবার শুনো তুমি যে কইতা ছিলা না হ্যাঁ
তোমার অহনো পোলাপান হয় না কা আমার মনে করে আজ হয়ে যাবার পারে কষ্কি কেমনে বুঝলি ওর মনে হয় বেদনা উঠছে কষ্কি আমি তো কিছু জানি না জানবা কেমতে সারাদিন বাইতে থাকো আইসে কইলা খাউন দে খাউন দিলাম খায় কইলা বিলি কেটে দিতাছি সময় পাচ্ছি হ্যাঁ ঠিকই কইছস তাইলে তো আজকে আমি বাড়ির তনে বেরোবো না সারাদিন বাইতে থাকবো সেইটাই ভালো ওস্তাদ ওস্তাদ এই কেটে রে ওস্তাদ আমি খেলা আইতেছি দেখো দে এই কেলে গিয়েছে ওই যে ছাত্র গোলারে পার্ক করবার লেগে যে সুযোগ খুঁজবার কইছিলেন না রাস্তাঘাট অনেক ক্লিয়ার আছে অনেক পার্ক করে যাবো ঠিক কইতেছ একদম হাঁচা কইতেছি তুই এক কাম কর অগলয়া হ্যাঁ বৈঠক কানে আপার হোটেল থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বৈঠক কানে যাইতেছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওই বউ দরজাটা লাগাও তো আমি আইতেছি কে তোতা তুই যাবি আমি বলবে আপনি যা বলো না করেন থাক তোর গিয়ে কাম নেই আচ্ছা বল তুই উনাকে একজন লই আয় ভিক্টোরিয়া পার্কে যাবি কি জি ওস্তাদ আমি বাকি দুজন নিয়ে আইতেছি জি ওস্তাদ ঠিক আছে ঠিক আছে আর আপনার কথাটা বুঝলেন আমি যেটা কইতেছি এটা হলো যে আমি আপনাকে নিরাপদে শহরটা পার করে দেব সামনে রাস্তা দিয়ে যাবেন কিন্তু খবরদার ডরাবেন না কারণ যদি ডরাই যান তাহলে কিন্তু বুকের যে বলটা আছে সাহসটা সেটা কিন্তু হারাই যাব আমি নবাব যতক্ষণ আছি ততক্ষণ আপনার ডরের কোনো কারণ নেই ঠিক আছে আপনাকে শহর থেকে কেমন পার করতে হয় সে দায়িত্ব এই নবাবের ঠিক আছে আমরা এখন কোনো দিন আছি কিন্তু এমন দিন আইব যেদিন আমরা স্বাধীন হয়ে আবার আমাকে নিজেকে মধ্যে দেখা সাক্ষাৎ দিব মত বিনিময় হইব ঠিক আছে মনে থাকে যান আমরা যাত্রা শুরু করি ইনশাল্লাহ দেখা হবে আয় Thank you.